বলেন তো ইহুদিরা নবীর শত্রু না বন্ধু? শত্রুরা কান্দে আমাদের দেশে, আমাদের যেমন পীর, হিন্দুদের যেমন গুসাই বা ঠাকুর, ওই খ্রিস্টানদের ওদের হলো পাদড়ি বলা হয় ধর্মীয় নেতাকে। এক পাদড়ি এসে বলতেছে তোমরা কান্দ কেন, ওই ইহুদিদেরকে বলছে তোমরা কান্দ কেন। ইহুদিরা কয় পাদড়ি বাবা এই বাচ্চাটার চোখের পানি আমরা সইতে পারি না, ওই বাচ্চাটার কান্দে দেখে আমরাও কেন্দে ফেলেছি। পাদড়ি ডাক দিয়ে কয় এই বাচ্চার নাম মোহাম্মদ নাকি, জোরে বলেন মারহাবা। বলে হ্যাঁ, ওর সাথে কে আছে বলে ওর মা, মার নাম আমেনা নাকি। কোন তো দেখি ওহিদু জানলো কেমনে রে। বলে হ্যাঁ বাবা আমার নাম আমেনা। হ্যাঁ বাবা আমার নাম আমেনা। এইবার বলতেছে আমেনা গো তোমার স্বামীর নাম কি আব্দুল্লাহ নাকি। কোরআন হাদিস এত দলিল পড়লাম, আমার নবীকে সাধারণ মানুষ ভাবলা, তোমার মতো নবী ভাবলা, আর দেখো পাদরি তোরা জবুর ইঞ্জিল কিতাব পড়ে বলতেছে আমি না গো। তিনখানা কিতাব পড়ে আমি বুঝতে পেরেছি এই কবরে তোমাদের থাকা উচিত হবে না, তুমি আমার মেয়ের বয়সের, তোমার হাতে ধরি পায়ে ধরি মা গো, তোমার ছেলেকে নিয়ে ঘরে চলে যাও, তোমার ছেলে হলো আখিরি পয়গম্বর। মুক্তির টাইটেল দেখাও, পাগড়ির বাহাদুরি দেখাও, হাদিসের বাহাদুরি দেখাও, আর নিজের নবীকে বলো বড় ভাই সমতুল্য। তোমার নবীকে বলো ওজা আমিও তাপ, আর পাদড়ি বলতেছে ও আমেনা তুমি আমার মেয়ের বয়সের, হাতে ধরি পায়ে ধরি গো মা, এই ছেলেকে নিয়ে এই জায়গায় ঘোরা ফেরা করা চলবে না, কাফেররা তলোয়ার নিয়ে তোমার ছেলেকে মারার জন্যে খুঁজতেছে। আমি ওই ওই ইহুদিদের পাদড়ি, আমি যদি বলে দিই এইটা সেই আখেরি পয়গম্বর, আমি হাজার হাজার টাকা পাবো মা গো, আমি টাকার বিনিময়ে এই সোনার টুকরাকে, এই হীরার টুকরাকে আমি মেরে ফেলতে পারি না। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজি রোশনে। মামিনা রওনা দিলেন মক্কা মদিনার এক কর্নারে আবওয়া নামক জায়গায় গিয়ে অসুস্থ হয়ে গেলেন, গা একেবারে আগুনের মতো হিট, কাফেলা বিছানো হল। নবীর বয়স কত? নয়, ছয়। কপালের উপরে হাত দিয়ে বলে মা গো তোমার শরীরটা একটু হিট হয়ে গেল কেন, হঠাৎ করে শ্বাস টান আসতেছে, প্রত্যেকটা মানুষের মরণের আগে একবার শ্বাস টান আসে, এই শ্বাস টান আসলে ডাক্তার বলে আর বাঁচানো যাবে না। মা তুমি লম্বা নিঃশ্বাস ফেলতেছো কারণ কি, কাজের মেয়ে উম্মে আইমানকে হাতখানা জড়ায়ে ধরে, এক হাত কাজের মেয়ে উম্মে আয়মান, এক হাতে ছয় বছরের বিশ্ব নবী। মা আমেনা চিৎকার করে কেন্দে কেন্দে বলে উম্মে আয়মান রে আমার সন্দেহ হয় আমি আর থাকছি না, আমি তোর হাতে আমার ছেলেকে তুলে দিলাম, খবরদার জীবনে আমার ছেলের চোখ দিয়ে যেন পানি না ঝরে। নবীজি বলতেছে মা এসব কি বলতেছো বুঝলাম না, ছয় বছরের বাচ্চাকে বুকের সাথে জড়ায় ধরে বলছে বেটারে মাকে আদর করে তোর আত্মা মিটলো না, আর আমি সন্তান তোকে আদর করে আমি মার আত্মা মিটলো না, আমি তোকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়ে আমি দুনিয়া ছেড়ে চলে গেলাম নবী, এই বয়সে এতিম হয়ে যা। খবর চলে গেল দাদা আব্দুল মুতালিবের কাছে, আপনার বৌমা রাস্তায় মারা গেছে। দাদা আব্দুল মুতালিবের একেবারে দিশাহারা হয়ে গেল, আমি এই শিশু বাচ্চা কি করব, এইবার কাজের মেয়ে কি বলে এই রাস্তা একবার বাড়ি একবার দালানের ছাদে উঠে দেখে মা আমিনা খাতুন নাই, কাজের মেয়ে উম্মে আইমানের কোলে উঠে নবী কান্দতে কান্দতে আসতেছে আসতেছে। হ্যাঁ বাবাজি রে, দাদা আব্দুল মুতালিবের কোলে গেল, নাতি রে তোর এই অবস্থা কি রে। বলে না না দাদু ভাই কি আর বলবো, বাবাকে দেখতে গিয়ে মাকে রেখে আসলাম, এইবার বলো গো দাদু ভাই আমি কার নৌকায় এই বিশ্ব সমুদ্র পাড়ি দেই।